ট্রাক দুটিতে বোঝাই করা ছিল ধান। দেখে বোঝার উপায় নেই যে এই ট্রাকে অবৈধ বর্ণ পরিবহন হচ্ছে। ট্রাকের উপরভাগে ধানের বস্তা দিয়ে ঢেকে দিয়ে বিপুল পরিমাণের ভারতীয় পোশাক সামগ্রী পাচার করছিল তারা। বরিশালে অভিযান চালিয়ে দুটি ট্রাক ভর্তি ভারতীয় শাড়ি, থ্রি পিস সহ বিভিন্ন ধরনের পোশাক জাতীয় দ্রব্য জব্দ করেছে কোস্টগার্ড। এসব পোশাকের বাজার মূল্য 10 কোটি টাকার বেশি। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আক্তার হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোরে বরিশাল নগরী শহীদ আব্দুর রব সেনিয়াবাদ দপদপিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পটুয়াখালী থেকে ঢাকাগামী দুটি ট্রাক ফেলে চালক ও আরোহী পালিয়ে যান, তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে স্থানীয় বাজার মূল্য হিসেবে 10 কোটি 8 লাখ 38 হাজার 500 টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, থান কাপড় সহ 19 ধরনের পোশাক জাতীয় পণ্য পাওয়া যায়। ট্রাক দুটিকে জব্দ করে বরিশাল নগরীর রসুলপুর কোস্টগার্ড জোনের বরিশাল স্টেশনে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, মালামালের সঠিক পরিসংখ্যান করা হচ্ছে, সব পণ্যের চূড়ান্ত তালিকা করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, এগুলোর মালিক কে বা কারা কার কাছ থেকে কোথায় যাচ্ছিল সে তথ্য আমাদের কাছে ছিল না। তবে এ কাপড়গুলো ভারত থেকে অবৈধভাবে আনা এবং ঢাকায় যাচ্ছিল সে তথ্য ছিল। এদিকে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানিয়েছে, অভিযানিক দল কর্তৃক জব্দকৃত ট্রাক দুটি তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা 10,058 পিস শাড়ি, 332 পিস থান কাপড়, 756 পিস থ্রি পিস সহ সর্বমোট 11,146 পিস ভারতীয় কাপড় ও 120 মন ধান জব্দ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজকে 3:30 দিকে বরিশাল জেলার সদর উপজেলার দপদপিয়া ব্রিজ টোল এলাকা টোল মানে টোল টোল প্লাজা সংলগ্ন এলাকায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার কালে আমরা যখন সে এলাকায় উপস্থিত হই, তখন এই আমাদের ডান দিকে যে দুটো ট্রাক আছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রাক দুটো যারা আনতে ছিল তারা আমাদের উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পলায়ন করে। আমরা সেই ট্রাক দুটোকে আমাদের স্টেশনে নিয়ে আসি। কি পরিমাণ মালামাল জব্দ করেছেন? কত টাকার মালামাল হতে পারে? 10 কোটি 78 লক্ষ 38 হাজার 500 টাকা। এই মালগুলো শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা এবং প্রায় থান কাপড় এবং অন্যান্য সামগ্রী সহ প্রায় 19টি আইটেম আছে। জব্দকৃত মাল আপনারা কি করবেন? জব্দকৃত মাল আমরা এটা তালি মানে পুঙ্খানুপুঙ্খানু ভাগে বিশ্লেষণ করে আমরা এটা একটা তালিকা করে পুলিশের কাছে এজাহার করে পুলিশের কাছে। দামটা কিভাবে নির্ধারণ করবেন? দামটা আমরা স্থানীয় যে বাজার আছে, স্থানীয় বাজারে যে যে যেটা চলমান আছে এই সেটা সাপেক্ষে আর আমাদের এই অভিযান সবসময় অব্যাহত থাকে।